আজ আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে আমরা আপনাদের সাঙ্গু নদীর সৌন্দর্য দেখাব। সাঙ্গু নদী বা শঙ্খ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলার এক নদী। নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড় প্রস্থ 119 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। আপনারা ভিডিওতে বান্দরবনের সাঙ্গু নদী দেখছেন। নদীটি দেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী। কর্ণফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলার মাদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম। বান্দরবন জেলা ও দক্ষিণ চট্টগ্রাম উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য 170 কিলোমিটার। আপনারা ভিডিওতে বান্দরবনে অবস্থিত সাঙ্গু নদী দেখছেন। সাঙ্গু নদী বান্দরবন জেলার প্রধান নদী। বান্দরবন জেলা শহর এই নদীর তীরে অবস্থিত। এ জেলার জীবন জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবনের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম। বাংলাদেশের প্রধান কয়েকটি পাহাড়ি নদীর মধ্যে সাঙ্গু নদী অন্যতম। বান্দরবন জেলা এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এ নদী বিধৌত। বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, কিন্তু সাঙ্গু নদী বান্দরবনের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।